السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله، الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيدنا وقائدنا وإمامنا ورسولنا ونبينا وعظيمنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. <تصفح> وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها شماني تاسكير وليس دورتك وطبقاتك এমনকি ইউরোপ আমেরিকা থেকে যেখান থেকে যে আমাদের সাথে জয়েন করেছেন একরা টিভি বাংলা এনলাইটেন জার্নি নামের এই প্রোগ্রামটি প্রতি বুধবার আপনাদের সামনে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করি এই জার্নিটি শুরু হয়েছে বেশ কয়েক বছর থেকে আর আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের শুভকামনায় এই প্রোগ্রামটি কন্টিনিউ করতে পেরেছি এটা আল্লাহন আজ খাস একটি রহমত আমরা যে বিষয়গুলো বলে থাকি এখানে শেয়ার করে থাকি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার কারণে মেমোরিতে থাকে আমরা সময় চলে যাব মারা যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের এই কথাগুলো রেকর্ডেড হয়ে থাকবে আর আপনাদের কাছে দাওয়াত দিনের দাওয়াত পৌঁছিয়েছি বলে এই কথাগুলো সাক্ষী হয়ে থাকে আপনারাও ওকে আমাদের দিন সাক্ষী দিবেন হ্যাঁ এই লোকগুলো তোমার দিনের কথা বলেছে আজকে যে বিষয়টি আপনাদের সামনে দিনের ব্যাপারে বলতে চাইব এটা হচ্ছে একটা জরুরি বিষয় তা হলো যে ইসলাম যেভাবে আমরা পেয়েছি সেভাবে আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারলাম কি এই বিষয়টি একটু খতিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আর আমরা আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করব পর্যালোচনা করব রিভিউ করব তো আমি যেটুকু রিভিউ করতে পেরেছি এটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব নিয়ম হচ্ছে দিনই দায়ীদের নিয়মই হচ্ছে নবীদের মতো করে আল্লাহর কথাগুলো হুবহু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমরা আবার বলছি দায়ীদের কাজ হচ্ছে নবীদের মত করে নবীরা কোনো বেশকম ছাড়াই নিজেদের পক্ষ থেকে কোনো কিছু অ্যাডমেড করা ছাড়াই কোনো কিছু বাদ দেওয়া ছাড়াই আল্লাহর কথাটা হুবহু পৌঁছিয়ে দিয়েছেন উম্মতের কাছে আর এই সমান জিম্মদারিটি আল্লাহ সুহানাহ তালা আমাদেরকে দিয়েছেন যেন আমরাও পৌঁছিয়ে দিয়ে থাকি আর বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসনে গোটা উম্মতকে দায়িত্ব দিয়ে গেছে ওম্মত আমি যেটা তোমাদের কাছে রেখে গেলাম এটা তোমরা অনাগত ভবিষ্যৎ উম্মতের কাছে পৌঁছিয়ে দিও তিনি বলেন নাই কাটসাট করে পৌঁছিও তোমার তোমার মতো করে ব্যাক্কা দিয়ে তুমি এটা পৌঁছিয়ে দিও না দেখেন আল্লাহ সহানা হতে আরো বলেছেন ইয়া রসুল ও আমার প্রিয় রসুল আপনার রবের পক্ষ থেকে যেটুকু আপনার কাছে পৌঁছেছে কেমন যাটুকু পৌঁছেছে যতটুকু পৌঁছেছে এটা আপনি পুরোপুরি মানুষের কাছে পৌঁছিয়ে দিন বাল্লিল আমরার সাহা পৌঁছিয়ে দিতে থাকুন আর মা অঞ্জিল কি পৌঁছাবেন এবার বললেন যা আপনার কাছে আমি নাজিল করে পাঠাইছি সোহানা যা কিছু নাজিল করে পাঠানো হয়েছে আপনার কাছে এইটুকু আপনি পৌঁছাতে থাকুন আর যদি এইটুকু পৌঁছান না পৌঁছাতে পারেন না ফায়াল ফাইলাম তো আপনি কি পৌঁছাইলেন তাইলে আপনার জব কী দিলাম আপনাকে কী কাজে পাঠাইছিলাম হ্যাঁ মা বা রিসা আপনার রিসালতার দায়িত্ব রিসারত শব্দের অর্থ হচ্ছে মেসেজ পাস অন করা রিসারত শব্দের অর্থই হচ্ছে যে মেসেজ যেটা দেওয়া হয় নাম রিসালা ছোটো বইয়ের নাম ও রিসালা মানে সামান্য মেসেজ হইল রিসালা একটি মেসেজ বেশি মেসেজ হইল ও রিসালা আর যদি বেশ বেশ কয়েকটি মেসেজ একত্রিত করা হয় তার নাম শহিফা কেমন আর যদি সবগুলো মেসেজকে একত্রিত করে বাইন্ডিং করা তার নাম হয়ে যায় তখন কিতাব কিতাবি কাল কিতাবি কিতাব হয়ে যায় আর না হয় শহেফি ইব্রাহিম ইব্রাহিম নবী এরপরে অন্যদেরকে মুসা নবীর কাছে যেভাবে দেওয়া হয়েছে যেগুলো এগুলো হচ্ছে সাহিফা স্ক্রিপ্ট বা স্ক্রিপচার ইংলিশে বলে তো যাক মেসেজ যেটুকু দেওয়া হয়েছে এইটুকু হুবহু পৌঁছিয়ে দেওয়ার নামই হচ্ছে তবলিগ করা তবলিগ করা পৌঁছিয়ে দেওয়া এই পৌঁছানোর কাজটা আমাদের গাড়ে দেওয়া হয়েছে দায়িত্ব আল্লাহ তালা দিলেন নবীকে যে আপনি পৌঁছিয়ে দিন যা কিছু দেওয়া হয়েছে আর রসিক সাল্লি সাল্লাম পৌঁছিয়ে দিলেন পৌঁছিয়ে দিয়ে তিনি বলে গেলেন কি দেখেন বিদায় হাজার সময় তিনি উম্মতকে খেতাব করে বললেন যে এই নাস ও মানব জাতি ও আমার ওম্মত তারাক তো আমরাইন তোমাদের কাছে আমি দুটো জিনিস দিয়ে গেলাম গিফট কেমন দুটো জিনিস রেখে গেলাম তারাক তো আমি চড়ে গেলাম আমার পিছনে আমি তোমাদের হাতে উঠিয়ে দিলাম তোমাদের কাছে আমারত স্বরূপ পৌঁছিয়ে দিলাম এমন মা আনতা বিহিমা যতক্ষণ তোমরা এই দুটোকে দরে শক্ত করে রাখবা কি হবে ল্য তোমরা গোমরা হবে না তোমরা বিপতি হবে না তোমরা বেদিশা হবে না তোমাদের দিশা ঠিক থাকবে তোমরা সঠিক পথে থাকবা লউদ্দুল্ল কিতাবুল্লাহ ও সুনাতি একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর আরেকটি হচ্ছে আমার সুন্না অতএব কিতাব এবং সুন্না এই দুটো আমি আমানত রেখে গেলাম আমানত তিনি আমাদের কাছে রেখে গেলেন আর বললেন কি যে আমি কি তোমাদের কাছে ঠিকমতো রাখতে পেরেছি পৌঁছিতে পেরেছি আল্লাহ ভাল্লু আল্লাহ ভাল্লু তিনি জিজ্ঞেস করলেন কোনো সাক্ষী দেওয়া হয়ে উম্মত আমি কি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছিয়েছি দিনের দাওয়াত কিতাবের খবরগুলো মেসেজগুলো পাস করতে পেরেছি তখন সারা মাঠ থেকে জবাব গেল যে বাল্ল রিসালসুল্লা সালাম আপনি ঠিকমতো আমাদের কাছে কোরআনের মেসেজ এবং আপনার মেসেজ ঠিকমতো পৌঁছিয়েছেন কোনো ব্যসক করেননি আপনার পক্ষ থেকে কোনো খেয়াল হয়নি আপনি যা কিছু আসছিল আল্লাহর পক্ষ থেকে মেসেজ হিসাবে কিতাব আকারে সেটা আপনি পৌঁছেইতে ত্রুটি করেননি আপনি ঠিকমতো আঞ্জাম দিয়েছেন এই সাক্ষী তিনি পেয়েছেন এই সাক্ষী পাওয়ার পর রসুদ সাল্লা আলহিম আল্লাহ তালাকে সাক্ষী রাখলেন বললেন আল্লাহ হোম্ম সাদ আল্লাহ হম্মাদ আকাশের দিকে তাকে এইভাবে করে শাহাদ আঙ্গুল উঠিয়ে বললেন আল্লাহ হম্মাদ তিনবার যে আল্লাহ আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি নাকি তোমার কাছে মেসেজগুলো গুলো মতো পৌঁছিতে পেরেছি অতএব তুমি সাক্ষী থাকো তাইলে এখান থেকে কি বোঝা গেল যে রসুলাম হুব হুবহু আমাদের কাছে মেসেজ দিয়ে গেছে। এবার তিনি সাক্ষী নিয়ে নিজে এবার উম্মতকে আবার দায়িত্ব দিলেন যে ঠিক আছে আমি তো পৌঁছেছি সাক্ষী দিলে তোমরা এবার আমি তোমাদেরকে সে দায়িত্বটা দিয়ে যেতে চাই বললেও আন্নি একটি ঠিক কোথাও হলে আমার পক্ষ থেকে যা পেয়েছ সবটুকু তোমরা উম্মতের কাছে অনাগত ভবিষ্যৎ উম্মতের কাছে পৌঁছিয়ে দিও তিনি বলে গেলেন যে ইউবাল শাহিদুল ইবা অতএব তোমরা যারা আজকে উপস্থিত আছো আমার সামনে তোমাদের কাছে আমি দায়িত্বটা অর্পণ করলাম যে তোমরা এই দায়িত্বটা অনাগত ভবিষ্যৎ উম্মত অর্থাৎ ক্যামত পর্যন্ত আস আসবে যারা কেমন আনে বলা যত মতো আমার রয়েছে সবার কাছে তোমরা এই কবরগুলো হুবহু পৌঁছিয়ে দিয়ে মহানুল্লাহ তাইলে পৌঁছানোর জিম্মদারিটা আমাদের কাছে তিনি দিয়ে গেলেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম কেমনি পৌঁছাবো আচ্ছা আপনার একটা এক্সাম্পল দিয়েই আপনার আমার মুরব্বী বাবা অথবা মা বা কেউ যদি একটা দায়িত্ব দিয়ে বলে একটা মেসেজ দিয়ে বলে বা একটা টেক্সট মেসেজ দেয় কেউ অথবা একটা চিঠি দিয়ে বললো এটা তুমি তোমার অমুক আঙ্কেলকে দিয়ে আসো তখন আপনি আমি যাব ইয়ে কি এই চিঠি দেবো নাকি তার সাথে আমি আর কিছু মিক্স করে যে এই চিঠি নেন আর আর আরও তিনি মুখে বলে দিচ্ছেন এটা সেটা সেটা বলতে বলতে আমি আমার পক্ষ থেকে কিছু অ্যাড করে ফেললাম কেমন হইল মেসেজটা হুবহু হইলো না আমি তো এখানে কম করে ফেলেছি যদি বেশ কম করে ফেলি তাহলে এটার নাম আমানতদারি হইলো নাকি খেয়ানত হইলো একদম কমন কথা একদম কমন আমি কোনো এক্সট্রা কথা বলছি না কিন্তু যদি কেহ এই আমারতদারি না করে গিয়ে তার মেসেজটা পাস করার সময় তার কিছু তার শ্বশুরের কিছু তার ফ্রেন্ডের কিছু খবর মানে আর কিছু মিক্সটিক্স করে অথবা তিনি যে চিঠি দিয়েছেন এটাকে সে না দিয়া এবং তার পক্ষ থেকে চিঠি একটা লিখে লিখিয়ে দিয়ে দিল তার সুবিধা মতো তাহলে চেঞ্জ হয়ে গেল না চেঞ্জ হয়ে গেল এই জন্য আগের আগের সবগুলো কিতাবকে তারা চেঞ্জ করে ফেলছে যেমন যারা চেঞ্জ করেছে ওদের ব্যাপারে আল্লাহ রবীন্দিন কী কথা বলেছেন বড় শক্ত কথা বলেছেন হ্যাঁ আল্লাহর অভিশাপ ওদের উপর কেমন ওদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ নিজে অভিশাপ দিচ্ছেন এরপরে তিনি বলেছেন ইউ হ্যারি যে এদের কাছে কিতাব ছিল কিতাবটি তারা নিজেদের পক্ষ থেকে নিজেরা নিজেদের সুবিধায় চেঞ্জ করে ফেলেছে তাহরিফ করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে এরপরে কিছু কমিয়ে অথবা কিছু এড করে যুগ দিয়ে যুগ বিয়োগ করে এই কিতাবকে তারা এখন বানিয়েছে এটা এখন ফেক কিতাব হয়ে গেছে কালিমা আমি অথবা আরেক আয়াতে এসছে কোনো কোনো আয়াতটাকে তার জায়গা থেকে শরীর আরেক জায়গায় নিয়ে গেছে ওখান থেকে আরেকটা নিয়ে এখানে জোড়া দিচ্ছে মানে কাট অ্যান্ড পেস্ট যেটাকে ইংলিশে বলি কাট অ্যান্ড পেস্ট করে ফেলেছে অথবা পরিবর্তন করে ফেলেছে তাহলে এই কাজ যারা করেছে এদেরকে তিনি বলেছেন যে লয় ওদের উপর লানত হোক আল্লাহর পক্ষ থেকে লানত সব মা এরপরে যারা অন্যান্য কাজেরও কি বলে যারা এই সুদ ঘোষ এগুলাকে যারা ব্যাপক করেছে সমাজের মধ্যে চালু করেছে ওদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত সুতরাং এই কাজ যদি ওই সময় করার কারণে ওদের উপর লানত হয়ে থাকে তাইলে পরে আমরা যারা আজকে আলিম হয়েছি বা আলিম নামে আমরা বিভিন্ন নসিহত করি বিভিন্ন জায়গায় করি টিভিতেও করি আমরা যদি কেউ চেঞ্জ করি আমাদেরটা কেমন হবে কোরআন হাদিসের সাথে কেমন সাংঘর্ষিক হয় এমন কোনো বক্তব্য রাখি যেটা কোরআনে খোলায় না কোরআনে খাবার করে না অথবা রসুলসলামের হাদিসে নাই আমি আমার পক্ষ থেকে একটু বানাই বলে ফেললাম এই যে যদি হয় তাইলে আমাদেরটাও আমাদের গাড়ে আসবে এটা আল্লাহর নামে চালাই দিছি নবীর নামে চালাইয়ে দিছি কিন্তু ইসলামে আসলে এটা নাই কোরআনেও নাই হাদিসেও নাই এমন কথা যদি হয় মন গড়া তাইলে ওদের উপর যদি আল্লাহ লানত হয় তাইলে আমাদের কেহ করলে কি লানত হবে না আল্লাহ মাফ করুন আমাকে সবার আগে আল্লাহ মাফ করুন ভুলভ্রান্তি হইতেই পারে যদি বলে জেনে বুঝে তো আমরা করি না বলে হইতে হইতেই পারে যদি কোনো এমন কোনো আচরণ আমাদের পক্ষ থেকে বলে হয়ে থাকে আল্লাহ মাহারাজার কাছে মাফি চাচ্ছি আল্লাহ তাদার গজব থেকে মাফি চাচ্ছি তার লানত থেকে অভিশাপ থেকে মাফি চাচ্ছি আল্লাহকে আমাদের সবাইকে হেবাজতে রাখুন এবং ক্ষমা করে দিন সম্মানিত ভিওয়ার্স এবার চলি যে হুবহু মেসেজটা পৌঁছে দেওয়ার জিম্মদারি আমাদের এজন্য হুবহু পৌঁছে দিতে আমরা যদি কোনো ত্রুটি করি তাইরে সেই ত্রুটির কারণে উম্মত বিপতি হওয়ার আশঙ্কা রয়েছে উম্মতের মধ্যে বড় বড় ধরনের ভুল বুঝাবুঝি হইতে পারে এই জন্য এই বুল বুঝাবুঝি থেকে বাঁচার জন্যে আজকে এই বিষয়টি আমি সিলেক্ট করেছি সর্বস্তরের আলিম কাছেও আমার আবেদন আর আজকে যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের কাছে আমাদের আবেদন যদি কোনো বিষয় খটকা লাগে আপনি মনে করেন আপনি একজন স্বামী একজন শ্রোতা অথবা একজন প্রত্যক্ষদর্শী তিনি বিশ্বামীতে বসা আছেন এবং আপনি সবসময় শুনে থাকেন যদি কোনো খটকা এমন হয় যেটা কোরআন সুনার বাইরে হয়ে গেছে আপনি ফিল করেন যে এ কথাটা ঠিক হয় নাই তাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন আমরা মানুষ ভুলভ্রান্তি হইতেই পারে এই ভুল থেকে আমরা কিভাবে করে বাঁচবো আমরা এটা আপ্রাণ চেষ্টা করব। তো আসুন আমাদেরকে এক্ষুনি একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও আমার এই বিষয়টি শেষ করব নিয়ত করেছি ইনশাল্লাহ ততক্ষণে আপনারা আমরা সবাইকে আল্লাহ তারা সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালাহ আলাইকুম রহেমতুল্লাহ হি ওবারকাত উসমিত্লা আলহামদুল্লিল্লাহ আসসাল্লা তুসাল্মা আল্লাহ রসাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও আল্লাহ আলী ওয়াস হাবি ওয়াতুবাহি সম্মানিত ভিউস দূর এবং কাচার থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি পরবর্তী বিষয়ে যে বিষয়ের উপর কথা বলছিলাম সেই বিষয়টি ছিল আসলে আমাদের নিজেদের বিষয় সব সময় আপনাদেরকে নিয়ে কথা বলি আজকের কথাগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই জন্য নিজেদের আমি আগে বলেছি রিভিউ করা আমাদেরকে আপনাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া এটা আপনাদের একটা দায়িত্ব আছে বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদের কাছে দিনের খবরটা হুবহু পৌঁছাতে পারলাম কি না কারণ হুবহু পৌঁছানো আমাদের দায়িত্ব আমি আয়াত পড়েছি কোরআন হাকিমের ইয়া মা রসুল রসুলকে বলা হচ্ছে ও রসুল আপনি যা পেয়েছেন যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা আপনি হুবহু পৌঁছিয়ে দিন এখন যদি একজন দায়ী হিসাবে রসুলকে যেখানে বলা হচ্ছে হুবহু পৌঁছিয়ে দিন সবটুকু পৌঁছিয়ে দিন বাকি রাখবেন না গোপন করবেন না যারা শরীয়তের খবর পাওয়ার পর বাকি রাখে অথবা গোপন করে পৌঁছায় না সুবিধায় অসুবিধায় চলে সুবিধায় সুবিধায় কথাবার্তা বলে কেমন গরম কথা অসুবিধা হয়ে যাবে অথবা তার নিজের চাকরি তার নিজের অবস্থান তার নিজের দুনিয়া ইত্যাদির সুবিধা এগুলা সামনে রেখে 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 মোটামুটি সুবিধা সুবিধে চলে যায় করতে পারবে কিন্তু এক জায়গায় এসে ধরা খাবে আজকে আমি বিষয়টি ওপেন করেছি আমার জন্য আমি আপনাদের কাছে একজন ভাই আপনাদের একজন ভাই আপনাদের একজন ইমাম আপনাদের কাছে আপনাদেরই একজন দায়ী ভাই দিনের কথাগুলো আপনাদেরকে শেয়ার করার জন্যে অলাস মাহানুত আদার পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি সবাই আমরা আমি পেয়েছি আপনারাও পেয়েছি আপনারা যেন হুবহু মেসেজগুলো পৌঁছাইতে পারেন এই জন্য আপনাদেরকে কেবলমাত্র গাইড করছি হেল্প করছি এখন আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাদের কাছে পাস করতে গিয়ে মেসেজ যদি ভুল করে তাকে আপনারা অ্যাডভাইস করবেন সাজেশন দিবেন আমরা একে এখানে একসাথে কাজ করলে পরে সহযোগিতা পাবো এবং আমরা সংশোধন হতে পারব কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা হুবহু যেন পৌঁছাইতে পারি যদি কেহ মেসেজ পৌঁছানোর কাজে কোনো ধরনের হের ফের করে থাকে বেশি কথা বলে থাকে যা ছিল তার থেকে অতিরিক্ত অথবা যা ছিল তার থেকে কম কমাই হয়েছে তাহলে এটা বড় ধরনের একটা জালিয়াতি কেমন আসলকে যে নকল করে তার নাম জালিয়াতি আর তার নাম তো হচ্ছে নকল এমনিতেই হচ্ছে তার নাম নকল আরো যদি জালিয়াতি করে তাহলে তো খাইছি তো এই জন্য যে মেসেজ যেটা যেভাবে ছিল সেইটাকে সেইভাবে করে পৌঁছে দেওয়া এই হচ্ছে আসল দায়িত্ব আমি রস্লামের হাদিস থেকে আপনাদের সামনে পেশ করেছি যে ফালুবল্লব শাহিদুল আইবা যে আমার সামনে যারা উপস্থিত রয়েছ তোমরা এই মেসেজগুলো হুবহু নবী মোহাম্মদ সাল্লু আসাল্লাম যেভাবে করে পৌঁছিয়েছেন এমনি করে তোমরা উম্মতের কাছে পরবর্তী উম্মতের কাছে এটা পৌঁছিয়ে দাও এই পৌঁছানোর দায়িত্ব নিয়েই আমরা কিন্তু দুনিয়ায় আছি এবং এই কাজটা আমরা করছি গোটা উম্মতের কাছে এখন হচ্ছে কথা যে মানুষ হিসাবে কিছু ভুলভ্রান্তি হয় আশা করা যায় এগুলো আল্লাহ মাফ করে দিবেন একটা আয়াত পড়লাম এই আয়াতের কিছু ভুল ত্রুটি অনুবাদ করতে হয়ে গেল অনুবাদ করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ভুল আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেছেন এবং আমাদের জন্য মাফ করে দেওয়ার জন্য দোয়া চাইতে ওনার কাছে মাফি চাইতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কামান আল্লাহ ইন নাসীনা আখা আনা দেখছেন দোয়া শিখেছেন আর ওদিকে রফিউল্লা সাল্লাম বলেছেন যে রুফিয়া আন আল এল হাফা ও আমার উম্মতের উপর থেকে ভুল করে যা করেছে এটুকু আমি ওই এটুকু উড্র করা হবে হলো কেমন বিশ্ব বললেন এটুকু আমার উন্মতির উপর থেকে উড্র করা হলো আর উড্র করার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দেন যে তুমি দোয়া করো আল্লাহ আমরা যদি কোনো দায়িত্ব আঞ্জাম আমি যদি বলে যাই কোনো কথা বলতে বলে যাই বলভ্রান্তি হয়ে যায় মাফ করে দাও আও আখ আনা অথবা যদি আমি বুল করে বসি কেমন গুনা করে বসি বুল করে বসি খাতা করে বসি গুনা খাতা আমরা বলি না এই গুনা খাতা এখানে আও আখ না ইচ্ছে করে বুল করে বসি তাইলে আমরা তোমার কাছে ক্ষমাতেছি মাফ করে রব্বানা রব্বানাওয়ালা তাহমিল না ইসলাম কামা হামালী না আমাদের আগের যারা চলে গেছেন তাদের উপর যেভাবে করে তুমি দায়িত্ব দিয়েছিলে এমন কঠিন দায়িত্ব আমাদেরকে দিও না এটা বহন করতে পারবো না এমন দায়িত্ব তুমি দিও না আল্লাহ যে দায়িত্ব আমাদের পক্ষে বহন করা সম্ভব নয় তো যেটা বহন করার মতো আমাদের সামর্থ্য নেই আল্লাহ এটুকু আমাদেরকে তুমি দিও না কেমন এটাও আমরা দোয়া করছি وعفو عنا اما دير كي كما كرو واغفر لنا اما دير پاپ گولو اما اللهم تكي مطية دو دلت كرة دو او الله could you please erase and delete وعفو عنا واغفر لنا وارحمنا then او oh الله please forgive us and bless us وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين تمي هتشا مدى يكمترو او ببابك যিনি আমাদেরকে নাশকরদের উপর শুক্রিয়া দায় করার তৌফিক দিবা কাফেরদের উপর বিজয় দান করব আমাদেরকে সাহায্য করে করে এটা আমাদেরকে সাহায্য করো আল্লাহ এই হচ্ছে পুরো দুয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমাদের বলভ্রান্তি তিনি মাফ করে দিবেন এখন বোল কাহাকে বলে যে ভালো কাজ করতে যে বাই মিস্টেক হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে যেমন নমাজ বালকাজ আল্লাহ হকুম আমরা মানি নমাজ পড়ি নমাজটা পড়তে ভুল হয় না বালকাজ করতে যেয়ে যত ভুল ভ্রান্তি হচ্ছে এই ভুলগুলো বুলবুলো আমাকে কিন্তু নমাজ পড়তে হবে বালকাজ আসতে হবে নমাজ পড়লে ভুল হয়ে যাবে এই ধরে নমাজ পড়া বাদ দিতে হবে নমাজ নমাজ পড়া লাগবে না নমাজে আসবে না না এটা হয় না আপনি নমাজ পড়েন আপনি কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াত করতে ভুল হয়ে যাবে এই জন্য আপনি কোরআন তেলাওয়াত বাদ দিছেন এটা যদি হয় তাহলে এটা পাপ করছে পাপ কারণ বলতেই সুতরাং কোরআন যদি ভুল হয় আপনার পড়তে বল হয় আপনি জানেন না হয় তাহলে আপনি শিখেন আর শিখার আগ পর্যন্ত কন্টিনিউ করেন আপনি সেটা বন্ধ করবেন না যে আমি কোরআন পড়তে ভুল হয়ে যায় তাই এটা বাদ দিয়ে পড়া না এই বোল সহ আপনি পড়তে থাকুন আর এদিকে বুলকে সংশোধন করার জন্যে বলটাকে শুধরানোর জন্যে আপনি উস্তাদ ধরুন আপনি ক্লাসে যান অনলাইন ক্লাস করেন অফলাইন করেন ঘরে বসে করেন যেভাবে আপনার সুবিধা হয় আপনি ক্লাস করতে থাকুন ইনিভিন টাইম যদি আপনার ভুলভ্রান্তি হয় সব মাফ কিন্তু কোরআন করতে হবে নমাজ আপনাকে পড়তে হবে রোজা আপনাকে রাখতে হবে বল হোক এই বুলগুলো করতে গিয়ে মাফ তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনার সামনে কাজ করছে আপনার বাড়িতে কি বলে কার্পেন্টারকে ইনভাইট করছেন যে আমার একটা স্টোল বানাই দাও একটা টেবিল বানাই দাও চেয়ার বানাই দাও সে বানাচ্ছে সে কাঠ কাটতে বুল করে ফেলছে কেমন সে চেয়ারের কাজই করতেছে আপনার চেয়ারটা যেন সুন্দর হয় আকর্ষণীয় হয় কিন্তু সে এই কাজ করতে কাঠকে কাটাকাটি করছে তো ইতিমধ্যে সে ভুল করে ফেলছে তো বোল করে তারপরে সংশোধন করছে সরি বলছে তারপরে আবার খাট খেটে ঠিকঠাক করে চেয়ারটা হয়ে গেছে তার এই বোলকে আপনি ক্ষমা করে দিবেন না হ্যাঁ মানুষ তো সে বুল হয়ে গেছে এভাবে করে চেয়ার কিন্তু হয়ে গেছে হ্যাঁ চেয়ার হয়ে গেছে সুন্দর হয়েছে এবং এমন একটা বুল হয়েছে যে বুলটার কারণে চেয়ারে কোনো আসল চেয়ারের স্ট্রাকচারের মধ্যে কোনো ক্ষতি হয় নাই কোনো অসৌন্দর্য সৃষ্টি হয় নাই ওই জন্য এগুলো সব মাপ এগুলো আমি এক্সাম্পল দিলাম দুনিয়ায় আমাদের যত কাজ করি কাজ করতে ভুল হইতে পারে আরেকটা উদাহরণ আমরা পাক শাক করে খাই কেমন ওয়াইফেরা পাক করেন আমাদেরকে তারা গেস্ট হিসাবে খাওয়ান আলহামদুলিল্লাহ মনে পড়ছে যেন দোয়া করছি আল্লাহ তালা আমাদের ওয়াইফদেরকে উত্তম যা যা দিন এবং তাদেরকে ক্ষমা করে দিন এদের বোল ত্রুটিগুলো যা আছে সব মাফ করে দিন দোয়া করার পরে এক্সাম্পলটা আনতেছি যে পাক শাক করতে যে কোনো মানুষের মহিলা হইলে ভুল হয় আমার না আমারও তো ভুল হইতে পারে এখন একদিন লবণ কম আরেক দিন বুল হয়ে গেছে আদা কম আরেক দিন রসুন কম এভাবে হয় না হয় কী পারে আজকে একটু কেমন কেমন লাগতেছে কি হলদি নাই নাকি গড়ে নাকি না হলদি দেওয়া হয় নাই না কি কেমন উনি বল না হলদি ছিল কিন্তু আমি তো একটু প্রেশানিতে ছিলাম বা ব্যস্ত ছিলাম ওই জন্য হলদি দেওয়া হয় তাইলে এটা ভুল হয়ে গেল এখন কি এই হলদি না দেওয়ার কারণে বা লোবণ না দেওয়ার কারণে লোবণ না দিলে খাওয়াই যায় না হলদি না দিলে খাওয়া যায় টেস্ট একটু কম হবে এর কিন্তু এই বোলের কারণে এটা এমন কোনো ভুল না যে একদম খাওয়াই যাচ্ছে না মুখে নেওয়া যাচ্ছে না হ্যাঁ আপনি বেসবর হয়ে হাঙ্গামা শুরু করে দেবেন না তাইলে এই এই বুলগুলা ফর্গিভে বুল انسان بول <سؤال> جدي فرغي بول هاي تا الله رب العالمين تا آگه تاكي ما فكره رسول الله صلى الله عليه وسلم بره دي اي چه امار امت بالو بول ماف سبحان الله رفع عن امتی الخطا والنسيان صحيح هديس تا چلا الله سبحانه وتعالى امان در ما বহু পথ এবং পদ্ধতি আমাদেরকে আবিষ্কার করে দিয়েছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের করে দেওয়া হবে এমনকি আল্লাহ সাদ করেছেন যে তোমাদের ছোটো ছোটো যত ভুলভ্রান্তি হয় এই যে লোবন হয় নাই বললাম হলদি হয় না এই কম হয়ে গেছে দিচ্ছেন এইভাবে করে করে আমাদের ছোট ছোট ভুলভ্রান্তি আমাদের আমাদের জীবনে সকল ক্ষেত্রেই হইতে পারে আমি দুটো এক্সাম্পল দিলাম إيش البدل بأفراي الله بطل إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات ذلك الذكرى للذاكرين بطل جات بهالوكاز ما نشكر إيه قال أنت لو تقول بهالوكا অ্যাডভাইস করা মানুষকে ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ সুন্দর করে কুকচুক করে খাওয়ানো ভালো কাজ এভাবে যত ভালো কাজ আছে মানুষ করে এবং বিশেষ করে ভালো ভালো ইবাদত করে কমিউনিটি কাজ করে কমিউনিটির সেবা করে মানুষের সেবা করে তাহলে এই ভালো কাজগুলো তার যত ছোটো 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 গুণাহে সহা পর্যায়ে যত ভুল হয় এগুলা অটোমেটিক ভালো কাজ মাফ করে এগুলা মিটিয়ে ফেলে রসল্লা সাল আলহি ওসাল্লাম কতটা হাদিস আসাদ করেছেন ভালো কাজ বড় ভালো কাজ ছোট ছোট গুণাগুলোকে অটোমেটিক মিটিয়ে দেয় পছন্দ সুন্দর করে উজু করো মানে আল উদুয়া যে ব্যক্তি উজু সুন্দর করে করলো পানি ঠিকমতো ব্যবহার করে সুন্দর করে উজু করলো তিনি বললেন যে তার উজুর পানির ড্রপ তার চেহারার থেকে হাত থেকে ড্রপগুলা যখন ড্রপ ড্রপ হয়ে পড়ে এর সাথে তার গুণা জড়ে যায় আরেকটা এক্সাম্পল তিনি দিলেন গাছের পাতা তোমরা পড়তে দেখছো ওখানে হাঁ দেখছি গাছের পাতা যেমন করে পড়ে গাছ থেকে জড়ে যায় এমনি করে গুণাগারদের গুণাগুলা যখন তারা উজু করে পাক সাফ হয় গোসল করে তাদের এই পানি ড্রপ ড্রপ হয়ে পড়ার মতো করে গুণাগুলা জরে পড়ে যায় হাঁ আর বালকাস্ত সকল গুণাকে খেয়ে ফেলে হাসানাত কেমন এভাবে করে কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে যে ছোট ছোটো গুণাগুনা ইনশাল্লাহ চলে যাবে এখন বড় গোনা মাফ পাওয়ার জন্যে নিয়ম হচ্ছে যে আমরা আল্লাহ তার কাছে মাফি চাইব তোবা করব। ইস্তফার করব সরি বলবো অ্যাপোলজি দেবো তাইলে বড়গুলাও মাফ হয়ে যাবে বড়গুলা মাফ হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে তবা দুই নম্বর হচ্ছে নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করা হুবহু অনুসরণ করা কল ইনকম তুম তহিবাহ ফাত্তবেউনি নবী আপনি জানাই দেন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে পরে বেড়ো নিয়ে আমাকে অনুসরণ করো আর যারা আমাকে অনুসরণ হুবহু করবা ঠিকমতো করবা আল্লাহ তার রেজাল্ট হলো কুল হচ্ছে আমর আর তার জবাব হলো জবাবে আমর ইহবি বিকুমল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে আসলেই ভালোবাসবেন দেখছেন তোমাদের সবগুলা বড় বড় গুণা মাফ করে দিবে তাইলে নবী কে অনুসরণ করলে বড় গুণাও মাফ হয়ে যায় নবী করিম সাল্লিউসাল্লামকে অনুসরণ করলে বড় বড়ো গুণাও অটোমেটিক মাফ হয়ে যায় নবীকে অনুসরণ করা হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের জিম্মাদারি অনুসরণ করবো পুরোপুরি করবো হুবহু করব খেয়াল রাখেন তাইলে লাভ কী হবে ওই রকুমুল্লাহ এক নম্বর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর ওই অফিল্লাব তোমাদের জুনুবগুলা বড়ো বড়ো গুনাগুলো আল্লাহ মাফ করে দেবে তাইলে তো বা ছিল এক নম্বর মাফি হওয়ার জন্য বড় গুণা থেকে গুণায় কবিরাত থেকে আর দুই নম্বর পাওয়া গেল নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে অনুসরণ করা তাইলে এই দুইটা পাওয়া গেলো তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাম মানবে কোরআন যেভাবে করে পেয়েছে কোরআন পড়বে কোরআন জানবে কোরআন মানবে সেই ব্যক্তিকে বাক মাফ করে দেবেন কোরআনের প্রতি আমাদের পাঁচটি যে দায়িত্ব রয়েছে এই পাঁচটি দায়িত্ব যে ব্যক্তি সঠিকভাবে আঞ্জাম দিবে তাকে পাক মাফ করে দিবেন কোরআনের প্রতি আমাদের যে পাঁচটি দায়িত্ব আমি প্রায় সময় বলে থাকি আজকেও যেহেতু একটু প্রসঙ্গ ক্রমে এসেছে তাইলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই চাইব সেটা হচ্ছে যে কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন ভালো করে পড়তে শিখা দু নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন অন্যকে পড়িয়ে নিজে শ্রেষ্ঠ উম্মত হওয়া সৌভাগ্য অর্জন করাসাল্লাম এর এরশাদ করেছেন কোরআন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই এই সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে আমাদের একান্ত প্রয়োজন হচ্ছে যে আমরা কোরআন আন পড়ব জানব এবং অন্যকে পড়াবো এই শ্রেষ্ঠ হওয়ার জন্যে আমরা অন্যকে পড়ানোর কিছু কাজ আমরা করব। আপনি বলবেন যে আমরা তো আর ইমাম না অথবা আলেম না আমরা কেমন করে শ্রেষ্ঠ হব অন্যকে পড়ি হ্যাঁ অন্যকে পড়ানোর জন্য শর্ত এটা নয় যে অন্যকে আপনি সারা করোনা শিখে দিতে হবে অথবা এটা শর্ত নয় যে অন্য একটা ক্লাসে আপনাকে বসতে হবে ক্লাসের উস্তাদ হওয়া লাগবে এই জাতীয় কোনো একটা জিম্মদারি আপনাকে নিতে হবে তারপরে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন এই জাতীয় মহা সংকটেই শ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহ ফেলেন নাই আপনাকে আমাকে বরং তিনি বলেছেন যে ও আল্লা মাহু তুমি কোরআন পড়াও সেই কোরআন আপনি আপনার একটা সন্তানকে আপনার একটা ছাত্রকে বাতি যাকে অথবা যাকে আপনি পারেন পাশে যে আছে দুঃখিত এমন কাউকে আপনি কোরআনে একটা অংশ পড়ান না আপনি আহ ফর এক্সাম্পল সুরাভ হাতেহা দেন একটা নাতিক সেটা হয়ে গেল আপনার একটা সন্তানকে আপনি সুরাফ হাতেহা শিখিয়েছেন আপনি শ্রেষ্ঠ হওয়ার নিয়ত করে এই হাদিস শুনে আপনি কলভ আল্লাহ শিখেইছেন অসুবিধা কি আপনি তো শিখেইছেন বলা হয় না যে সারা জুজ আম্মা যদি শিখান তাওর উপরে আপনি চেষ্টা হবেন এটা বলা হয় না এই জন্য গোল্ডেন চান্স নেন সবাই চান্স নেন সুযোগ আছে যে মানতা আল্লামাল কোরআন ও আল্লা বাহু যে ব্যক্তি নিজে কোরআন পড়তে শিখলো এরপর অন্যকে শিখাইল তা আপনি চেষ্টা করেন কমপক্ষে আপনি এই এটার অন্তর্ভুক্ত হয়ে যান আর যদি সারা পড়াইতে পারেন তাহলে তো সব বেশি পাবেন দুই তিন নম্বর দায়িত্ব হচ্ছে যে কোরআন আপনি পড়লেন পড়াইতে পারলেন এই কোরআন আপনাকে বুঝতে হবে না বুঝলে চলবে না কোরআন বোঝা আমাদের জন্য ফরজ কোরআন বোঝা কোরআন বুঝে বুঝে চার নম্বর হচ্ছে নিজে আমল করা বুঝলেন এবং আবার আমল করতে হবে নিজে এটা মানবেন আমল করা মানে নিজে মানা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন প্রতি যে

আল্লাহ তালা ব্যবসাকে হালা করেছেন আর সুদ বা ইন্টারেস্টকে তিনি রিবাকে হারাম করেছেন যে ব্যক্তি এই রিবা পরিত্যাগ করবে না মানে আয়দা যে ব্যক্তি রিবা পরিত্যাগ করবে না বারবার সে রিবার মধ্যে যাবে তাইলে আল্লাহ বলছেন ও মানে আয়াদাফল কাসবাহ যে বারবারে রিবাতে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করবে গাড়ি কিনবে বাড়ি কিনবে বিয়ে করবে ব্যবসা করবে কত কিছু করা যায় ব্যাংক থেকে পয়সা নিয়ে এসব দেশে ইন্টারেস্টের পয়সা দিয়ে আপনি যা কিছু করবেন তাহলে আপনি টিকটাক মতো করেন ও মানে উলাই উল্লায় কাসহাবার আল্লাহ নিজে বলতেছেন ফতোয়া আমার আমি আবুল হোসেনের ফতোয়া না আল্লাহ বলছেন যে যারা এগুলা করবে তারা হবে আসহাবুল্নার জাহান্নামের অধিবাসী হয়ে থাকবে দুনিয়ায় হুমফি হা খালিদুন আর জাহান্নাম থেকে বের হবে না আজীবন জাহান থাকবে তো বলবেন যে ইমানদার তো ইমানের কারণে বের হবে যে আল্লাহ বলতেছেন তো যারা ইন্টারেস্টে কারবার করবে তারা সেখান থেকে আর বেট বেটের হবে না আল্লাহ যদি বের করে দেন এটা তার সেই ক্ষমতা আছে কিন্তু তিনি নিজে বলতেছেন তার একটা একটা নীতি একটা নিয়ম তো এইভাবে করে ইন্টারেস্টের মতো একটা হারা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই আয়াতটা আপনি পড়লেন এবার আপনার কাজ কি আপনি আয়াত মানবেন আপনি যদি আয়াত মানেন না ইন্টারেস্ট বাদ দেন না তোবা করেন না এই প্রত্যেকে ফিরে আসেন না আর আপনি আয়াত পড়লেন আমি যে আয়াত পড়ছি কেমন এই আয়াত পড়ার কারণে সব পাবেন ঠিকই কিন্তু আপনি আয়াতটা মানলেন না এই জন্য আপনার পাপ হলো এদিকে সব পাইছেন তেলাবতের সব পাইছেন ঠিকই কিন্তু ওইদিকে আপনি এটা না মানার কারণে আপনার উপর শাস্তি হবে আপনি কোরআন মানেন না আপনি কোন তেলেবত করেন সবাবের জন্যে কিন্তু আপনি কোরআনকে মানেন না কোরআনের হুকুম মানেন না আল্লাহকে আপনি মানেন না এলে আপনি আল্লাহর হুকুম মানলেন না আল্লাহকে বিশ্বাস করার অর্থ আর কি থাকলো বাকি আপনার বিশ্বাস করাটাও বিশ্বাস করাটাও মানে ঠিক মতো হয় নাই গেল চার পাঁচ নম্বর হচ্ছে যে আপনি কোরআন পড়লেন বুঝলেন মানলেন এবার অন্যকে দাওয়াত দেন একজন এই কাজ করে সুদ দিয়ে গড় কিনে সুদ দিয়ে বাড়ে কিনছে গাড়ি কিনছে ব্যবসা শুরু করছে আপনি খবর পাইছেন পয়সা পাইলে কোথায় জিজ্ঞেস করেন আপনার আত্মীয় হোক ফ্রেন্ড হোক জিজ্ঞেস করেন দেখবেন যদি বলে যে হ্যাঁ ব্যাংক থেকে দশ হাজার আনছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার আনছি তাহলে এসে ব্যাংকের পয়সা দিয়ে বিজনেস শুরু করেছে এই জাতীয় হারাম কাজ করেছে একদম কঠিন হারাম আল্লাহ খুব বেশি রাগ হন ইন্টারেস্টের ব্যাপার খুব বেশি রাগ আমরা জানি বোধ হয় সুরাবাকার আমি জায়াত আয়াত পড়েছি আয়াতের ঠিক উপরে আছে বোধহয় দুইশত সেভেন্টি সেভেন অথবা সেভেন্টি সিক্স নম্বর আয়াত দুইশো ছিয়াত্তর সতাত্তর নম্বর আয়াত যে ইয়া ও ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো করোমা বা রিবা যে ইন্টারেস্টে কারবার করেছো তোমরা এই পর্যন্ত এটা তোমরা এখন থেকে বর্জন করো এখন থেকে বাধ্য কেমন ওদারুমা বাকি মেদের রিবা ইনখন তুম মিন যদি তুমি সত্যিকারের মমিন হও তাহলে এক্ষণি ইন্টারেস্ট স্টপ করো যেটা হওয়ার হয়ে গেছে ফাইলাম তা ফাইল আর যদি তোমরা এটা করো না বাদ দেও না ফানু তাহলে তোমরা ফানুর অর্থ হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম আমি জানাই দিচ্ছি তোমাদেরকে তোমরা জেনে রাখো কী কথা বিহার বিম্মিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুদের পক্ষ থেকে একটা যুদ্ধের ঘোষণা হিসাবে তোমরা এটাকে গ্রহণ করো চ্যালেঞ্জ দিলেন আল্লাহ যুদ্ধের ঘোষণা হার্বের ঘোষণা বিহার বিম মিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার সাহস কারও আছে দুজনের সাথে আপনি পারবেন এই এই শক্তি সামর্থ্য আছে তো তো যদি না থাকে তাইলে হারামে কেমনি গেলেন এত শক্ত আল্লাহ এত রাগ হন কেন আল্লাহ দুই তিনটে কাজে বেশি বেশি রাগ হন একটা এক নম্বর হচ্ছে করলে তো আর আপনি শেষ রাগের কোনো সীমা নেই বলে দিছেন ইভেন ইভেন নবীকে বলে দিছেন যে ইন এশরাক যদি শেরক করে বসেন লালাহ না আমলক অথবা লাইয়াহ আমালুক আপনার সকল আমলক বরবাদ করে ফেলব ইয়া আল্লাহ নবী সাল্লহিসাল্লামের প্রতি যদি এই দমক হয় তাহলে আপনার আমার উপর কী হবে হ্যাঁ কতটুকু মুসিবত হবে আমাদের তো কিচ্ছু আর থাকবে থাকবে না কেমন এই জন্য শিরখের ব্যাপারে আল্লাহ নিরাপোষ ঠিক এমনি করে রিভার ব্যাপার ইন্টারেস্টের ব্যাপারে আল্লাহ খুবই শক্ত শক্ত অবস্থান নিয়েছেন আল্লাহ এবং এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আপনারা আমরা আমাদের ইতিহাস থেকে জানি এবং কোরআনের এই আয়াত থেকে জানি যে এই আয়াতের আলোকে মদিনার দেশাহ কোনো দিন তারা ইন্টারেস্টের কোনো কারবার দিয়ে গট্টর কেন নাই বাড়ি কেনেন নাই তারা কিন্তু ও দেশে ছিলেন তারা কিন্তু আজকালকে যদি আমরা এক্সাম্পল দিয়ে বলবো ওনারা ইউরোপে ছিলেন আমাদের থেকে আরও খারাপ ইউরোপে ছিলেন ওই সময়কার মক্কানগরী কেমন ইউরোপ ছিল হ্যাঁ এক নম্বর হচ্ছে অধিবাসী যারা ছিল ওরা হলো পত্তলিক আইডল ওয়িপার বাপদাদার রসম অনুযায়ী তারা মূর্তি পূজক তারা মূর্তি পূজা করতো মূর্তি নিজে বানাইতো পূজা করত দুই নম্বর ছিল ইয়াহুদি তিন নম্বর ছিল খ্রিস্টান চার নম্বর ছিল মাজুসি অগ্নি পূজক এই সবাই যেখানে বাস করত এটা কি পর্যন্ত নোংরা ছিল এবং এই জাহিলিয়াত ছিল যেটাকে ইতিহাস ঐতিহাসিকের নাম দিয়ে চাই যে আমি জাহিলিয়াত এই অবস্থা এটা আজকালকার ইউরোপ থেকে কি জঘন্য ছিল না কি তা উলঙ্গ হয়ে কাবা তফ করতো এটাও বোধ আমরা জানি ইতিহাস থেকে পাওয়া গেল তাদের একটা জিনা করা দরকার সেটা একটা মেয়ে দরকার সেটা কি মা না চাচি না খালা এগুলো তাদের লাগে না এটা কি মহিলা বস হয়েছে নওয়াজ এই জাত ছিল তারা তাহলে এটা ইউরোপ থেকে আর বত্তর ছিল না আরও খারাপ ছিল সেই ইউরোপে বসবাস করেও রসুল সাল্লা যখন এই আয়াত পাঠ করলেন তখন তারা তখন থেকে তারা যা করেছিল সব স্টপ করে দিল একটা গড়ে তাদের প্রয়োজনে কিনে নেয় এক্সাম্পল দুঃখিত এক্সাম্পল নাই যে তারা এই আয়াত নাজির হওয়ার পরেও তারা এই রিবা দিয়ে রিবা দিয়ে আর কোনো কারবার করেছে বাড়ি কিনেছে গাড়ি কিনেছে তো ছিল না ওই সময় গোড়া ছিল গোড়া উঠ ইত্যাদি ছিল কচ্ছর ছিল মালবাহী মালবাহী গাড়ি হলো কচ্ছর আর মানুষবাহী প্যাসেঞ্জারবাহী ছিল এই গোড়া এবং উঠ তারা তো এই ইন্টারেস্টের পয়সা দিয়ে ওটুটিগুলো কিনতে পারতো তারা তখন আর কিনে নাই সব বন্ধ করে দিয়েছে যত প্রয়োজনশীল ছিল লোকেরা গরিব ছিল কাছে তারা গিয়ে তাদের অভাবের কথা বলেছে তিনি তাদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু তিনি কোনো অ্যাডভাইস করেন নাই যে তুমি কিছু সুদ নিয়ে নাও একা তোমার যেহেতু কোনো উপায় নাই উপায়ান্তর নাই তুমি অনন্য উপায় হয়ে গেছো তাই তুমি কিছু সুদ নিয়ে গড় কিনে ফেলো সুদ নিয়ে গুড়া কিনে ফেলো এগুলো তিনি অ্যাডভাইস করেন নাই বরং আল্লাহ তালার যে কথা সেটা তিনি পৌঁছে দিয়েছেন শক্ত করে বলেছেন আমার আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের কাছে যেটুকু অহীর কুবর পৌঁছেছে হুবহু পো কোরআনের এই আজটাকে তর্জমা করে আপনি এখন পৌঁছান এটা হচ্ছে পাঁচ নম্বর দায়িত্ব কিন্তু কোরআনের ব্যাপারে এক নম্বর নিজে কোরআন পড়তে শেখা দু নম্বর হচ্ছে অন্যকে শিক্ষাদান তিন নম্বর হচ্ছে কোরআন কী শিখলেন এটা জানেন বুঝেন চার নম্বর হচ্ছে যেটা আপনি বুঝলেন এবার আপনি এটা মানেন আর পাঁচ নম্বর হচ্ছে এটা এখন আপনি পৌঁছান অন্যের কাছে পৌঁছাই দিন এই পাঁচটি দায়িত্ব কোরআনের ব্যাপারে যদি আমরা পালন করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন তাইলে আমি বলছিলাম যে বড় বড় গুণাগুলা মাফ হওয়ার জন্যে তিনটা শর্ত একটা হচ্ছে কোরআন মেনে চলা কোরআনের ব্যাপারে যে পাঁচটি দায়িত্ব এটা আঞ্জাম দিলে পরে আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন দুই নম্বর বলেছিলাম যে আল্লাহ তালা মাফ করে দিবেন রসুদ সাল্লাহ সাল্লামকে হুবহু অনুসরণ করলে আর তিন নম্বর বলছিলাম যে তোবা করা লাগবে আল্লাহর কাছে মাফি চাওয়া লাগবে ক কমা চাওয়া লাগবে এফোলজি দেওয়া লাগবে তাহলে আল্লাহ পাক আমাদের বড় বড় গুণাগুলো মাফ করে দেবেন সম্মানিত ভাই এবং বোনরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনি মহিলা হন পুরুষ হন ভাই হন বোন হন প্লিজ আপনি আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের ভুলবন্তিগুলো যদি আপনি সাজেশন দেন কমেন্ট করেন তাই আশা করা যায় আমরা উপকৃত হব আমাদের একলা টিভিও উপকৃত হতে পারবে ইনশাল্লাহ এবং আমাদের আগামী দিনের চলার পথ সুগম হবে এবং ভ্রান্তি থেকে আমরা মুক্ত হয়ে আপনাদের সাথে সুন্দর করে দিনের মেসেজগুলা সঠিকভাবে হুবহু পৌঁছাতে পারবো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ছিল আল্লাহ মাহান তালা আমাদের অতীতের সকল ভ্রান্তি মাফ করে দিন এই দোয়া করছি এবং সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে এবং আগামী দিনগুলো شوفتوا تشتت على دينك أشكر الله فيك شكرتي وآخر الدعوان هذا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته